একদম জাতীয় সড়কের ঠিক পাশেই মোহাম্মদবাজার শহরের মধ্যে এই বাড়িতে দুটি মেয়েকে গলা কেটে খুন করা হলো। নিজেদের বাড়িতেই দুই বোনের গলা কেটে খুন, ঘটনার বিভৎসতায় শিউরে উঠছেন বীরভূমের মোহাম্মদবাজারের বাসিন্দারা। অথচ এমন ঘটনার FIR নিয়েই উঠেছে গড়িমসির অভিযোগ। মৃত কিশোরীদের মায়ের দাবি, বৃহস্পতিবার রাতে থানায় স্থানীয় তৃণমূল নেতাদের বসে থাকতে দেখেন তিনি। শাসক দলের নেতাদের চাপেই পুলিশ FIR নিতে চায়নি বলে অভিযোগ অপর্ণা সাধুর। স্থানীয় সূত্রে খবর, মৃত কিশোরীদের কাকা অর্থাৎ অপর্ণা সাধুর দেওর এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। অভিযোগ সে কারণেই থানায় হাজির হয়ে FIR করতে বাধা দেন তৃণমূল নেতারা, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ব্লক সভাপতি। কথাটা ঠিক নয়, কারণ এখনও পর্যন্ত পুলিশ তদন্ত করছে, তো আমরা তদন্তের উপরে কোনো রকম হস্তক্ষেপ করছি না। তবে যেটুকু আমাদের কাছে খবর আছে যে সন্দেহের তীরে কিন্তু উনিও আছেন, প্রকৃত দোষী সাজা পাক, এটা আমরা চাইছি। দীর্ঘ টালবাহানার পর এই ঘটনায় FIR দায়ের হয় মোহাম্মদবাজার থানায়। গোপাল চট্টোপাধ্যায়, ABP আনন্দ, বীরভূম।